বাবু বলে কাম কাম, সাহাব বলে ঠরিয়ান, সর্দার বলে লিব পিঠের সাম, হে যদুরাম ফাঁকি দিয়া চলাই লিয়া সাম। মাজবাটত আদিবাসী সম্প্রদায়ের প্রাণর উৎসব করম উদযাপন, লোকে লোকারণ্য মাজবাটর লামাবাড়ি চাহ বাগিচাত মাদলর ধ্বনি আর করমর গীতেরে মুখর করমর থলি। চাহ মজদুর সংঘ বরসলা শাখার উদ্যোগত আর মাজবাট অঞ্চলের সাতক্ষণ বৃহৎ চাহ বাগিচার মজদুর সকলের সহযোগত উদযাপন করে করম উৎসব। লামাবাড়ি চাহ বাগিচা খেলপথারত দুদিনিয়া বর্ণময় কার্যক্রমণিকারে আয়োজন দ্বিতীয় বার্ষিক করম উৎসব। চাহ মজদুর সংঘ আর মাজবাট আঞ্চলিক ACM এস সমিতির সহযোগত আর ACM এস প্রাথমিক গোটসমূহর লামাবাড়িবাসী রাইজর সহযোগত দ্বিতীয় বার্ষিক করম উৎসব উদযাপন। অনুষ্ঠানত প্রায় 15টাতকৈও অধিক ঝুমুরর দলে অংশগ্রহণ করে ঝুমুর নৃত্য প্রতিযোগিতাত। ঝুমুরর আখরাস্থলী মুক্তি করে বিশিষ্ট সাহিত্যিক আর লেখক সুশীল কুর্মীয়ে। উপস্থিত থাকে বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা চাহ মজদুর সংঘ বরসল শাখার সম্পাদক ভীমানন্দ তাঁতি, পারিষদ দীপক মৌরর বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে। মাজবাটৰ পৰা যতীন নাথৰ ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট লাইভ টুডে। আজি ইয়াত করম উৎসব চাহ মজদুর সংঘৰ চাহ মজদুর সংঘৰ বৰচলা শাখার উদ্যোগত আর সাতখন বাগানের সহযোগত আজি যে করম উৎসব হয়েছে আমি খুব আনন্দিত হয়েছো। আপনাদের সকলে জানে যিকোনো সংস্কৃতি যিখিনি পরব সেইবিল নারী কেন্দ্রিক হয়, মহিলাবিলাকে সংস্কৃতি ধরে রাখে, কারণ পুরুষ এজনক দেখিলে মানুষে গম নাপায় যে ই কি জাতির মানুষ, কিন্তু মহিলাবিলাকক দেখা পালে মানুষে গম পায় যে এইটু অমুক জাতির মানে মহিলা হয়। গতি এই করম করম পরব গছ পূজা হয়, করম গছর পূজা হয় যিটো সময় অন্যান্য মানুষবিলাকে গছ গছ কাটি জঙ্গল জঙ্গল শেষ করে দিছে, সেইটো সময়ত কিন্তু এই আদিবাসী মানুষ শিকলে সকলে এতিয়াও মানে গছ পূজাই করে, গছক দেবতা জ্ঞান করে। অনুভবতো আমি করেছো গানে গানে এইখানে ব্যবস্থা আমি সকল হয়েছে খাট্টা বাগানে মিলি পেলায় আমি অনুভব করার কারণে আমি সিদ্ধান্ত লৈছো যে প্রত্যেক বছরে বছরে এই খাট্টা বাগানে রোটেশন অনুযায়ী যে আমি করম পূজা পাতি যাম। আর আমার যেটু প্রকৃতি আসল যে আমার করম পূজার ঐতিহ্যটু সেই সকল উপভোগ করব বা জানক, বহুতে নাজানে এই কথাটো কি কি এই করম পূজা পাতিলে কি হয়, কি ইতিহাস, কি উপকার হয়, কি ধর্ম হয়, সেই কথাটো এটা তেওঁলোকে উপলব্ধি করেছে। সেখানে খাট্টা বাগানে করেছে ক্রমানে আমি আমার চামুদুর সংঘর বাগান চামুদুর সংঘর শাখার উত্তর 34টা বাগান আছে, আর ক্রমান্বয়ে আমি সেইবিলাকে বাগানতো এনেকে ক্রমান্বয়ে সেইবিলাক বাগানতো আমি পাতিবর কারণে ব্যবস্থা আনন্দিত। এনেকুয়া ধরনের অনুষ্ঠান হব লাগে আর যখন এই পদক্ষেপ লৈছে এবার দ্বিতীয় বার্ষিক করম উদযাপন আমার লামাবাড়ি বাগিচাত হয়েছে আর মানে শলাগ লব লাগিব আমার বরসুরা সার্কেলর যে ACMSর আমার সেন্ট্রেল কমিটি এই অনুষ্ঠান পাতিবলে সকল সাতক্ষণ বাগিচাল যে আগবাড়িছে আজি তারে আমার উদাহরণ এখন অনুষ্ঠান। সো গতি মানে অতি ধন্য এনেকা পদক্ষেপ লওয়ার কারণে নিজের জাতিটুক প্রত্যেকটু নিজের জাতি জনগোষ্ঠীর পরিচয়ের কারণে করম মানে ভাবো আদিবাসী জনগোষ্ঠীর কারণে একটা ভাল প্রতীক আর এয়া ভবিষ্যত কড়িয়াই লৈ যাওক, আগুয়াই লৈ যাওক, এনেকুৱা নহয় সাতখন নহয় আর অনাগত দিনবর গোটেই বরসরা সার্কুলর 33খন বাগানে মিলি পাতক, তাত হয়তো আরো বহুত ধরনের আমার নতুন প্রজন্মই আগবাড়ি আহিব।